গুড আফটারনুন এভরিওয়ান, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণী অর্থাৎ তৃতীয় শ্রেণী একটা বাংলা ক্লাস নেব। আজকে যে বিষয় তোমাদের পড়াবো, আজকে একটা সুন্দর কবিতা, কবিতাটার নাম কি প্রভাব কবিতা, কবি কি মদন মোহন তালুকদার। উনি কে ছিলেন? উনি বর্তমান যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের নদিয়া জেলা, ওনার জন্ম। উনি একজন খুব পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং তোমরা সবাই বিদ্যাসাগরের নাম শুনেছ, বিদ্যাসাগরের খুব স্নেহপ্রাণ এবং বন্ধু ছিলেন। কবিতাটার মূল বিষয় কি? এই যে প্রভাত কবিতাটা, কবি এখানে প্রভাত কবিতাটা মানে একটা সকাল বেলা আমরা প্রতিদিন কি হয় সকালে সূর্য উঠে বিকালে অস্তদা, এই প্রতিদিন সকালবেলা একটা সুন্দর বর্ণনা এই প্রভাত কবিতার মাধ্যমে আমাদের কাছে ফুটিয়ে তুলেছে। কিভাবে কি লিখেছেন তিনি এই কবিতাতে, আমি কবিতাটা আস্তে আস্তে তোমাদের বলছি, তারপর শুনো এবং মন দিয়ে সেটা তোমরা বাড়িতে পড়ে নেবে। কবিতাটি প্রথমেই কবি লিখেছেন, পাখি সব করে র প্রাতি পহায়। আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, কিভাবে তোমরা ঘুম থেকে উঠো ছোট ছোট শিশুরা, রাত্রি যখন ঘুমিয়ে পড়ো তখন সকালবেলা উঠতে তোমাদের বিছানা ছাড়তে ইচ্ছা করে না, তোমাদের মা বাবা তোমাকে বিছানা থেকে ডাকিয়ে তোলে, অথবা কি করো তোমরা এই যে চারিদিকে তখন সকালবেলা যখন ঘোরা হয় পাখিরা তাদের নেই মানে বাসার থেকে এরা কিচিমিচি শব্দ করে, কিচিমিচি শব্দে তোমরা সবাই বেরিয়ে এসো। তাহলে পাখি সব করে র, র মানে র শব্দটা অর্থ কি বলতে পারো? কোলাহ, কিচিমিচি বা কোলাহ। পাখি সব পরে সব রাতি পোহাইল, এই কোলাহলের পাখির কোলাহলের মাধ্যমে আমরা বুঝতে পারছি, তোমরা বুঝতে পারো কি যে রাত্রির অবসান ঘটিয়েছে। রাতি পোহাইল, রাতি মানে রাত্র, রাতি মানে রাতি শব্দের অর্থ কি রাত্র, মানে রাত্র শেষ হয়ে গেল। পাখি সব পরে সব রাতি ভয়েল, কাননে কুসুম করি এই সকলেই ফুটিল। কানন মতো কি, কানন অর্থ কি বলতে পারো? কানন সবাই চিন, কিন্তু কানন, কানন অর্থ বাগান, যেখানে আমরা বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাই। কাননে কুসুম কলি, কুসুম কলি, কাননে কুসুমে কলি সকলেই ফুটিল, ছোট ছোট ফুলের কলি সব কি ফুটিয়া উঠিল। কি দেখো কি সুন্দর একটা বর্ণনা। তোমাদের যে কথাটা বলছিলাম যে রাখাল, রাখাল শব্দের অর্থ কি? গরু চড়ায়, সকালবেলা কি রাখালরা মাঠে গরু নিয়ে যায়, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। তাহলে গরুর পাল, পাল শব্দটা কি বলতে পারো? পাল শব্দটা কি, কয়েকটা গরু একসঙ্গে নিয়ে যেত, চার পাঁচটা গরু নিয়ে, তার মানে পালটাতে গরুর দল। কি সুন্দর বর্ণনা কবি। তারপর দেখো এরপর কি আছে, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দে মন নিজ নিজ পাঠে। তো তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মা যেদের টিফিন দিয়ে টিফিনটা খেয়ে তোমরা কি করো পড়তে বস। এই কবি লিখেছে সুন্দর ভাষায় প্রাঞ্জল ভাষায় বলে দিল, শিশুগণ দে মন নিজ নিজ পাঠে, পাঠে মানে পড়া। এটা দেখো তোমাদের জীবনের সাথে সুন্দরভাবে, শিশু জীবনের সাথে তোমাদের জীবনের সাথে কি সুন্দরভাবে সেই কথাগুলি, কবির ভাবগুলি, কথাগুলি কি সুন্দরভাবে মিলে। তারপর দেখো কবি এরপরে বলছে, ফুটিল মালতী ফুল, ফুটিল
মানে পশুপতি দিল মালতি মালতি কি মালতি এক ধরনের ফুলের নাম যেমন গাঁদা ফুল জবা ফুল মালতিও একটা ফুল ফুটল মালতি ফুল সৌরভ কি তার সৌরভ গঙ্গ সৌরভ ছুটিল সৌরভ মানে কি সৌরভ হচ্ছে সুগন্ধ সৌরভ সৌরভ আচ্ছা তাহলে আমরা কি নিলাম সুগন্ধ সৌরভ ছুটিল ছুটিল মানে চারিদিকে সেই মালতী গুলোর যে সৌরভ মালতী গুলোর যে সুগন্ধ সেটা চারিদিকে ছড়াইয়া পড়লো পরিমলে লোভে অলি আসিয়া জুটিল পরিমল কি পরিমল লোভে অলি অলি মানে কি মৌমাছি তোমরা জানো মৌমাছিরা কোথা থেকে মধু সংগ্রহ করে ফুল থেকে পরিমলে লোভে অলি পরিমল মানে সেই সুগন্ধে সুগন্ধের লোভে মৌমাছি আইয়া কোথায় ওই যে মালতী ফুল সেখানে আসলাম বসলো পরিমলে লোভে অলি ছুটি পরিমলে তাইলে কি হলো ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল পরিমলে লোভে অলি আসিয়া জুটিল সব ফুলের ভিতরে বিভিন্ন মৌমাছিগুলি তার মধু সংগ্রহ করার জন্য কোথায় এসে বসলো সেই ফুলে বসে বসলো তারপর আছে গগনে দেখো তারপর কি সুন্দর আর একটা কবি বর্ণনা দিয়ে গগনে উঠিল রবি গগন শব্দের অর্থ কি তোমরা জানো গগন শব্দের অর্থ কি অবশ্যই জানো গগন শব্দের অর্থ কি সুন্দর তোমরা উপরের দিকে তাকাও কি সুন্দর একটা দেখ কি দেখতে পাও আকাশ সুন্দর নীল আকাশ তাহলে গগন শব্দের অর্থ কি গ গ দন্ত ন গগন শব্দের অর্থ কি আকাশ তাহলে গগনে উঠিল রবি রবি কার নাম তোমাদের কার নাম রবি রবি আছে কেউ নাম এখানে রবি হলো কি সূর্যি মামা রবি হলো সূর্যি মামা গগনে উঠিল রবি সকালবেলা কি পূর্ব আকাশে কি হয় সূর্য উদিত হয় বড় লাল বর্ণে সূর্য তাহলে গগনে উঠিল রবি তাহলে রবি শব্দের অর্থ এখানে কোন নাম না কিন্তু এখানে রবিটা কাকে বলা হয়েছে সূর্যকে বলা হয়েছে রবি গগনে উঠিল রবি লুহি বরণ লুহি লুহ শব্দের অর্থ কি লুহি লুহিত বর গগনে উঠিল রবি লুহিত বর লুহিত মানে লাভ সকালবেলা সূর্যটা কি লাল রং হইয়া বরণ বরণ মানে কি র ব র মদিনান বরণ বরণ মানে কি র একটা জিনিস দেখো তোমরা বড় হলে তখন করবে ব র মদিনান এখানে দন্ত কিন্তু দিয়ে নেয় কেন র পরে মনে রাখবে তোমরা উপলক্ষে উঠবে তখন বলবে করবে নত্যবিধি সত্যবিধি তখন র পরে কখনো কিন্তু দন্তন হয় না তখন কি হয় মদ্দিনা না হয় গগনে উঠিল রবি লুই বরণ তারপর আলোক পাইয়া লো পুলকিত যেই মাত্র রবি উঠলো সূর্য উঠলো তখন কি চারিদিকে তার হাওয়া তার আলো ছড়িয়ে উঠলো তখন আমরা যারা আছি তোমরা যারা আছো সবাই কি পুলকিত হইয়া উঠি পুলকিত পুলকিত অর্থ কি জানা লিখলো না পুলকিত অর্থ কি আনন্দিত সবার মন কি হলে আনন্দে ভরে উঠলো দেখো যতগুলি শব্দ দিচ্ছি এগুলি শব্দগুলি কিন্তু লিখে নিবে এবং সবগুলি ভালো করে পড়বে দেখবে তোমাদের বইতে তোমাদের যে পাঠ্য বইতে প্রতিগুলি শব্দের অর্থ আছে যে তাহলে কি বললাম গগনে উঠিল রবি রুহি বরণ আলো পাই আলো পুলকিত মন তারপর দেখো শীতল বাতাস শীতল মানে ঠান্ডা মৃদুগন্ধ বাতাস যে বাতাসে আমাদের কবি শরীর জুড়াইয়া জুড়া শীতল বাতাস বয় তারপর জুড়ালোর শরীর জুড়ালোর কি আমাদের শরীরটা শান্ত হলো স্নিগ্ধ হলো জুড়ালো শরীর
তারপর আছে দেখো চিজন্দ পাতায় পাতায় পরে নিশির শিশি নিশির শিশি প্রতিটা পাতায় যে গাছের পাতা ফুল গাছ বা অন্য গাছে তোমাদের এই যে পাতা দেখবা কি রাত্রি বেলা যে পাতায় পাতায় নিশির শিশি নিশির মানে কি রাত্রের বেলা নিশি যত শব্দ অর্থ কি নিশি রাত্রের বেলা নিশির শিশি নিশি মানে রাত্রের বেলা নিশি নিশি শব্দ অর্থ হচ্ছে রাত্র তাহলে নিশি বা শিশি মানে রাত্রের বেলা যে শিশির বিন্দু ছোট ছোট যে জলবিন্দু ঝিকঝিক করে সেই জলবিন্দু সেই নিশির শিশি এই পাতায় পাতায় পড়িল নিশির শিশি আর কবি এই সুন্দর একটা বর্ণনা দিয়া কইতেছে উঠো শিশু মুগ্ধ হে ছোট ছোট শিশু পূর্ব আকাশে কি সূর্যিমামা উঁকি দিচ্ছে লাল বরণ হয়ে উঠছে পাখিরা ঝিকিমিকি করছে কলরব করছে রাখাল গরু নিয়ে মাঠে যাচ্ছে তোমরা উঠো হাত মুখ ধো পরো যার যার নিজের বেশ পরো তারপরে বলছে কি উঠো শিশু মুখ ধো পরো নিজ বেশ তারপর বলছে এবার তোমাদের পরার সময় হয়েছে উঠো শিশু তোমরা সবাই উঠো উঠে কি করো পরো নিজ বেশ নিজের বেশটা নিজের কাপড় পরো এবং কি করো পাঠেতে তোমাদের পাঠেতে মানে কি লেখাপড়া মন নিবেশ করো কাতে তোমাদের লেখাপড়া করতে হবে শিখতে হবে অনেক কিছু জানতে হবে পড়া মনোনিবেশ করো আপন পাঠেতে মন করহ নিবেশ নিবেশ কি ওই সেখানে তোমাদের মন আবদ্ধ করো পাঠেতে মানে পড়াতে তোমাদের যে পড়া আজকে যেমন তোমাদের আমি পড়াচ্ছি কালকে তোমরা এটা শিখে আসো আমাকে বলবে সেরকম এই পড়াটা শিখার জন্য পড়াতে তোমরা মনোনিবেশ করো দেখো তাহলে কি সুন্দর একটা কবি মদনমোহন তলকালকার কি সুন্দর প্রভাতে কি একটা সুন্দর বর্ণনা দিয়েছেন সেটা দিয়ে সকালবেলার সমস্ত যাবতীয় যে আমাদের চারপাশের যে সুন্দর একটা দৃশ্য তিনি ফুটিয়ে উঠিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি তোমাদের কি একটা সুন্দর একটা বর্ণনা দিয়ে তোমাদের কি করতে হবে সবগুলি সুন্দর বর্ণনা এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে তাহলে আবার কবিতাটা দেখো আবার আমি পড়ছি সুন্দর করে আমার সাথে তোমরাও পড়তে পারো পাখি সব পরে সব রাতি এলো কারণে কুসুম কলি সকলে ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাটি শিশুগণ দে মন নিজ নিজ পাটি ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল পরিমলে লোভে ওলি আসিয়া জুটিল গগনে উঠিল রবি লোহিত বরণ আলোক পাইয়ালোক পুলকিত মন শীতল বাতাস বয় জুড়ায় শরীর পাতায় পাতায় পরে নিশির শিশির উঠো শিশু মুক্ত পর নিজ বেশ তাইলে দেখো তোমরা আগামী দিন কি করবে এই কবিতাটা ভালো করে পড়বে একদম মুখস্থ করে দেখো পরীক্ষার সময় কি দিয়ে তোমাদের একটা কবিতার প্রথম একটা লাইন দিয়া দিল এরপর ওগুলো দ্বিতীয় লাইনটা কি হবে তোমরা লিখ যেমন কি ধরো বাকি সব করে সব রাতি পহাইল এই লাইনটা তোমাদের দিয়ে দিল তারপর পরের লাইন তুমি কি লিখবে তোমরা যদি এটা শিখে নাও এটা পরে নাও তাহলে অটোমেটিক তোমরা লিখতে পারে কাননে কুসুম কলি সকলেই ফুটিল এবার যদি তোমাদের বলে যে একটা শব্দার্থ লিখ যদি বলা হয় কুসুম শব্দটার অর্থ কি তোমরা যদি জানা হ্যাঁ থাকে তোমরা যদি এটা পড়ো সুন্দর করে আজকে এই পড়াটা যদি পড়ো তোমরা লিখতে পারবে কুসুম শব্দের অর্থ ফুল যেমন কলি শব্দের অর্থ কি তোমরা যদি পড়ো কলি মানে কুড়ি ফুলের কড়ি ফুলের ছোট ছোট যে এগুলি থাকে কলি তাহলে তোমাদের কি করতে হবে বাড়িতে এটা বারবার পড়তে হবে পরে সেটার অর্থ বুঝতে হবে অর্থ বুঝে তোমরা সেটা মুখস্থ করে নেবে ভালো করে বুঝে সব বস্তুগুলি বুঝে নেবে তাহলে দেখ কি সুন্দর একটা কবিতা তোমাদের কবি মদনমোহন তলঙ্কার তোমাদের উপহার দিয়েছে আমি আশা করি তোমরা সবাই আগামী দিন এই সুন্দর কবিতাটা পড়বে এবং শিখবে আমি তোমাদের আগামী দিন এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করব আমি আশা করি তোমরা সবাই আমার পড়াটা বুঝেছ আগামী দিন সুন্দর করে সেগুলির উত্তর দিতে পারবে
এবং তোমরা প্রত্যেকে যা যা খাতাতে বাড়ির যে খাতা আছে বাংলা খাতা আছে বাংলা খাতাতে এই কবিতাটা সুন্দরভাবে লিখে আনবে কেমন লেখার সাথে সাথে পড়ার সাথে সাথে যখন লেখো দেখবে তোমাদের কোনো বানানো ভুল হবে না আস্তে আস্তে করবে তারপর শিখবে কেমন সবাই ভালো থাকো আগামী দিন আবার তোমাদের আমি এই বিষয়ে আবার